হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? জাভাস্ক্রিপ্টের এই এপিসোডে আপনাকে স্বাগতম। আজকে এপিসোডটা হতে যাচ্ছে খুব ভালো। আজকে যেহেতু আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি স্ট্রিং প্রপার্টি এবং মেথড, আমরা অবজেক্ট যখন শিখেছিলাম তখন দেখেছিলাম অবজেক্টের মধ্যে যদি কোনো প্রপার্টি থাকে এবং মেথড থাকে, সেটাকে অ্যাক্সেস করার জন্য ফার্স্টে আমরা অবজেক্ট লিখি, তারপরে একটা ডট দেই, তারপরে আমরা প্রপার্টি লিখি অথবা মেথড লিখে অ্যাক্সেস করি। আজকে স্ট্রিং প্রপার্টির মধ্যে এরকম আরও কিছু প্রপার্টি আছে, মেথড আছে, আমরা সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি জাভাস্ক্রিপ্টের এই এপিসোডে। তাহলে চলুন শুরু করা যাক আজকের এপিসোডটা। আচ্ছা, ফার্স্টে আমরা জাভাস্ক্রিপ্ট ফোল্ডারটা ওপেন করি। ওকে, তারপরে আমাদের এডিটরটা ওপেন করলাম। আচ্ছা, যাই হোক, এখন আমি এটাকে লাইভ প্রজেক্ট ওপেন করি যাতে ব্রাউজার ওপেন হয় আর কি। হ্যাঁ, হয়ে গেছে ওপেন। এখন আমি এটাকে ইন্সপেক্ট এলিমেন্ট করে এখান থেকে কনসোলে চলে যাই, যেহেতু আমরা সব কাজগুলো কনসোল নিয়েই করব। আচ্ছা, এখন আমি একটু আমাদের অবজেক্টের প্রপার্টি মেথডটা নিয়ে একটু রিক্যাপ করে নেই। সাপোজ আমি একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবল নাম দিলাম পার্সন। ওকে, এখন এখানে একটা প্রপার্টি নিচ্ছি, প্রপার্টি নিলাম, নাম দিলাম হচ্ছে নেম। এখানে যে কোনো একটা নাম নেই, সাপোজ সাব্বির। ওকে, এখন এজ দিলাম, এজ সাপোজ 25। তারপর ফ্যামিলি নামে একটা প্রপার্টি নিলাম, এখানে ফাংশন নিচ্ছি। ওকে, আমরা জানি সব কিছু নেওয়া যায় এখানে, অনেক কিছু নেওয়া যায়, তো ফাংশন নিলাম। ফাংশন এখানে জাস্ট শুধু রিটার্ন করবো যে আই হ্যাভ এ নাইস ফ্যামিলি, বাস এতটুকুই এতটুকুই আপাতত আমরা লিখলাম। এখন একটু এটাকে ছোট করি, কিছু কি দেখা যায়? দেখা যায় না। আমরা যদি এটাকে দেখতে চাই তাহলে কি করতে হবে আমাদের? আমাকে এখানে যদি আমরা প্রপার্টিটা, মানে এটা হচ্ছে সাপোজ আমাদের অবজেক্ট পার্সনটা, তো এর মধ্যে থেকে এটাকে যদি অ্যাক্সেস করতে চাই নেমটাকে, তাহলে আমাদের কি করতে হবে? লিখতে হবে এখানে লগ পার্সন ডট নেম, চলে আসছে সাব্বির। আবার যদি আমরা এসটাকে অ্যাক্সেস করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? পার্সন ডট এস। আবার যদি আমরা কি করতে চাই, এই ফ্যামিলিটাকে অ্যাক্সেস করতে চাই, তাহলে কী লিখতে হবে? এফ এ এম আই এল ওয়াই, ফ্যামিলি। কি দেখা যাচ্ছে? ফাংশন দেখা যাচ্ছে। তাহলে আমরা প্রপার্টি, এডিট হচ্ছে প্রপার্টি, এই প্রপার্টিকে অ্যাক্সেস করার সময় যা শুধু নামটা লিখলাম, কিন্তু যখন আমরা মেথডটাকে অ্যাক্সেস করবো, এটা হচ্ছে মেথড, মেথডটাকে যখন অ্যাক্সেস করবো যা শুধু নামটা লেখার পর দুটো ব্র্যাকেট দিয়ে দিলে, মানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলে ফাংশন যেহেতু এটা দিয়ে দিলেই এর মধ্যে থেকে দেখা যাচ্ছে আই হ্যাভ নাইস ফ্যামিলি, মানে এটাকে অ্যাক্সেস করার জন্য যা শুধু এরকম করে দিতে হবে, মানে মেথড কি লেখার সময় যা শুধু মেথডের নামটা আর হচ্ছে প্রপার্টি লেখার সময় প্রপার্টির নামটা এবং মেথড লেখার সময় মেথডের নাম প্লাস এরকম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এভাবে অ্যাক্সেস করতে হয়। জাস্ট এতটুকু ধারণা থাকলে আমরা আমাদের বাকি কাজটুকু বুঝতে পারবো, মানে আমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, ফাইন। তো আমি এটুকু আমাদের, মানে এতটুকু বুঝলেই হবে আর কি।
ওকে ফাইন। তো আমি একটা একটা ভেরিয়েবল নিলাম, সাপোজ লেট, নাম দিলাম টেক্সট। এখন এর মধ্যে কিছু একটা লিখি, সাপোজ নাম দিলাম আমার নাম, মোস্তাফিজ সাব্বির। এটা তো দেখা যাবে না, ঠিক না? এটা দেখা যাবে না। তো আমি যদি এইটাকে দেখতে চাই, মানে কয়টা অক্ষর আছে বা কয়টা ক্যারেক্টার আছে এটা যদি দেখতে চাই, তাহলে মানে এটা এটা অ্যাক্সেস করার জন্য আমাকে লিখতে হবে এটা টেক্সট। এটা হচ্ছে আমি এখন যেটা চেনে কাজ করতেছি, এটা হচ্ছে স্ট্রিং প্রপার্টি। ওকে, তো এখানে সাপোজ আমি লিখলাম কনসোল লগ টেক্সট ডট এলিয়েন জি টি এস লেন্থ। এখানে দেখা যাচ্ছে 16, মানে 16টা ক্যারেক্টার আছে এখানে। এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8, 8-এর পরে এই ফাঁকারও একটা, ফাঁকারও একটা ক্যারেক্টার, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। আমি যদি এই আগে যদি একটা স্পেস দিতাম তাহলে হয়ে যেত 17টা, মানে স্পেসে একটা ক্যারেক্টার ধরবে। ওকে, গুড। এখন আমি এখানে লিখছি মোস্তাফিজ সাব্বির। আমি চাচ্ছি যে না, এখানে সবগুলো লেটারই মানে লোয়ার কেস হবে, সেটাও করা যাবে। সেটা কীভাবে করতে হবে, আমরা আবার একটু কনসোল লক করব কাকে, টেক্সটকে। এখানে আমরা প্রপার্টি ইউজ করছি, এখানে একটা মেথড ইউজ করব, মেথডের নাম হচ্ছে টু লোয়ার সি এ এসি, লোয়ার কেস লেখার পরে কী করতে হবে, এরকম ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। আচ্ছা, হয়ে গেছে কি সবগুলো মোস্তাফিজ সাব্বির, সবগুলো আমরা এখানে দেখছিলাম ক্যাপিটাল লেটার ছিল, লোয়ার কেস ছিল, স্মল লেটারও ছিল, বাট সবগুলো কী হয়ে গেছে, লোয়ার কেস হয়ে গেছে। এই যে দেখা যাচ্ছে এখানে, আবার আমি চাচ্ছি কি সবগুলো আপার কেস হয়ে যাবে। খুবই সিম্পল, টেক্সট প্রপার্টি থেকে ভেরিয়েবল থেকে কি হবে টু, তারপরে ইউটা বড় হাতের, কিন্তু ইউ ডবল পি ইআর, আবার সিটা বড় হাতের, এ এসি আপার কেস, হয়ে গেছে মোস্তাফিজ সাব্বির। আমরা তিনটা শিখলাম, লেন্থ, টু লোয়ার কেস, টু আপার কেস। আচ্ছা, আমরা আর একটা শিখব, আমরা শিখবো হচ্ছে আচ্ছা এখানে আমরা লিখি টি এক্স টি টেক্সট সি এ আর এ টি। এখানে আমি দিলাম সাপোজ ওয়ান দিয়ে দিয়ে কী হয়, এটা হচ্ছে চার অ্যাট, মানে ক্যারেক্টার অ্যাট। এখানে ওয়ান বলতে এখানে এটা ইন্ডেক্স নাম্বার, জিরো জিরো ওয়ান টু, মানে এটা হচ্ছে জিরো, জিরো থেকে শুরু হবে, জিরো ওয়ান টু থ্রি। এখন ওয়ান দিব আমরা, তখন শো করবে কি ও, আমরা যদি জিরো দিতাম তাহলে কী শো করতো, এম, জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন যদি দিতাম আমরা, জেড শো করতো, সিম্পল হিসাব, জেড শো করতো, এই যে জেড শো করছে। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে একদম শেষেরটা শো করাবো, মানে ডাইনামিকলি শো করাবো, তাহলে কী করতে হবে, লগ আমরা যাচ্ছি টোটালটা, টোটাল কতটা ক্যারেক্টার আছে সেটা যদি বিক করতে চাই, টোটাল কত ক্যারেক্টার আছে এখানে, আমরা এখানে লেন্থ হিসেবে বের করতে পারি। ওকে, আমরা আমরা এখানে যাচ্ছি যে টেক্সট ডট, এরকম করে যাই। যাওয়ার পর এখন তাহলে তো আমরা এখানে যদি দেই, তাহলে আমরা হচ্ছে ফার্স্টে যদি আমরা জিরো দেই, এখানে তো যদি দিয়ে দেই 1, 0, 1, 2, 3, 4, 5, 6, 7,
8 9 10 11 12 13 14 15 হ্যাঁ আমরা যদি 15 দেই তাহলে কি শো করবে এই 8টা শো করছে ঠিক না কিন্তু আমি চাচ্ছি এভাবে না ডাইনামিক্যালি এখন যদি আমরা এখানে এটা বাদ দিয়ে দেই তাহলে কি শো করবে কিছু শো করতে না কারণ এখানে কিছু নাই বা যদি আরো দুটো যদি বাড়ায় দেই তাহলে কিন্তু কি হচ্ছে আচ্ছা এখানে মানে আরই শো করতেছে কিন্তু শেষেরটা শো করছে না আমি আমি চাচ্ছি না সবসময় শেষেরটাই শো করবে সেক্ষেত্রে কি করতে পারি এখানে আমরা টোটাল একটা লেন দিতে পারি তাহলে টেক্সট ডট এলিয়েন জিটিএস এলিয়েন জিটিএস লেন্থ যদি দেওয়া যায় তাহলে লেন্থ মানে কত টোটাল যতটুকু আছে ততটা ষোলোটা আছে তাহলে ষোলো মানে তো ষোলোটা আসলে নাই ষোলো মানে এর এখানে যদি আটটাকে একটা দিই তাহলে ষোলো হবে আমরা জানি কিন্তু এখানে এই টেক্সট ডট লেন্থ মানে টোটালটার ক্যারেক্টারের নাম্বার আর ইন্ডেক্সে হচ্ছে এটার মান হচ্ছে এক মাইনাস হবে যেহেতু ইন্ডেক্সটা জিরো থেকে শুরু হয় সো আমি এখানে কাজ করতে পারি এখানে মাইনাস ওয়ান দিতে পারি এখন আর শো করবে আমি যদি এখানে টি দিয়ে দেই তাহলে টি শো করবে আমরা যদি এখানে জেড দিয়ে দেই জেড শো করবে আই হোপ ব্যাপারটা বুঝতে পারছেন ওকে আচ্ছা আর একটা জিনিস আমরা দেখি এখানে ইউজ করব হচ্ছে টেক্সট ডট ইনডেক্স অফ আমি যদি এখানে দিয়ে দিই এম মানে জিরো মানে আমাদের যে কোনো একটা লেটার যদি এখানে লিখি যে কোনো লেটার লিখি তাহলে সেটা কোন ইন্ডেক্সে আছে আমরা বের করতে পারবো ওকে আচ্ছা আমরা যদি আই দিয়ে দিই তাহলে কী হবে যেহেতু আমরা যদি এখানে এম দিচ্ছি এখানে কী আসছে জিরো জিরো ওয়ান টু এরকম আর কি এখন যদি আমরা এখানে আই দিয়ে দিই কোন শো করছে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স প্রথমটাই শো করবে তারপরটা কিন্তু শো করবে না এখানে কিন্তু একটাই আসে বাট কী হচ্ছে প্রথমটাই শো করছে আচ্ছা তারপর আমরা কী দিয়ে শুরু হয়েছে আমরা যদি এটা দেখতে চাই সাপোজ এখানে আমরা ধরেন লিখলাম আমরা এখানে লিখলাম টেক্সট ডট এসটিএ স্টার্ট উইথ মানে কী দিয়ে শুরু হয়েছে আমরা যদি এখানে দিয়ে দিই সাপোজ নাইস তাহলে এখানে কী শো করবে এখানে শো করবে ফলস কারণ নাইস দিয়ে শুরু হয় নাই কী দিয়ে শুরু হয়েছে মোস্তাফিজ কি ঠিক আছে না হচ্ছে না কারণ হচ্ছে এখানে কি আমি লোয়ার কেস ইউজ করছি বাট এখানে আছে কি আপার কেস তো সেক্ষেত্রে আমাদের এটা ফিক্স করার বুদ্ধি কি আমাদের অবশ্যই এর আগে কি করে দিতে হবে আমাদের আগে বলে দিতে হবে টু এল ও ডাব্লু ইয়ার সি এসি লোয়ার কেস ব্যাস হয়ে গেল এখন কি হচ্ছে ট্রু হচ্ছে কারণ এটাকে আগে এই টেক্সটটাকে মানে এটাকে টোটালটাকে লোয়ার কেস করে নিয়েছে কোয়েন আর পর তারপরে স্টার্ট উইথ দিছে ঠিক আছে তো তাহলে সবগুলা মানে লোয়ার কেস হয়ে গেছে তারপরে এটাকে খুঁজছে যে এটাতে স্টার্ট হয়েছে কিনা যখন মিলে গেছে তখন দেখাচ্ছে ট্রু আচ্ছা সেমভাবে আমি যদি মানে কী দিয়ে শেষ হয়েছে এটাও দেখতে পারি টেক্সট ডট এন্ডস উইথ যদি দিই এখানে দিতে পারি হচ্ছে কি এস এস এ ডবল বি আই আর সাবমিট এটা ট্রু দেখা যাচ্ছে কারণ হচ্ছে এটা দিয়ে শেষ হয়েছে কিন্তু আমরা যদি নামটা একটু এখানে যে আমরা স্মল লোয়ার কেস দিয়ে দেই তাহলে কিন্তু ফলস দেখা যাবে পর আমরা একটা জিনিস দেখি টেক্সট ডট ইনক্লুডসের মধ্যে যদি আমরা দিয়ে দেই দাঁড়ান দিলাম ফ্রি ফলস কারণ ফ্রি জিনিসটা আসলে এর মধ্যে নাই এখানে আছে কী কী আছে
BIR বি আছে ধরেন কি ট্রু দেখাচ্ছে কারণ এখানে লাস্টে কিন্তু বিটটা মিলছে। আমরা যদি এখানে দিয়ে দেই এফ আই জেড, আচ্ছা জেড হয় নাই এই জন্য ফলস দেখাচ্ছে, আমরা যদি দিয়ে দেই এফ আই জেড ট্রু দেখাবে। এখন আই হোপ বুঝতে পারছেন, আমরা অনেকগুলো দেখালাম আর কি এখানে প্রপার্টি এবং মেথড, স্ট্রিং স্ট্রিংয়ের প্রপার্টি এবং মেথড। আপনারা যদি একটু সার্চ করেন গুগলে তা আরও অনেকগুলো পাবেন, তো সেগুলো একটু প্র্যাকটিস করে ট্রাই করবেন। খুব জিনিসগুলো আসলে বোঝানোর কিছু নেই, সবগুলো একদম অনেক ইজি। জাস্ট যেমন যেমন ধরেন এখানে আমি লিখলাম টেক্সট, লেখার পরে ডট দিলে অনেক কিছু সাজেশন করে, টেক্সট ডট দেখছেন এখানে আমরা একটু যাই, অনেকগুলো সাজেশন দেখা যাচ্ছে, ডট ইনক্লুডস ইন্ডেক্স অফ ইটালিক্স, হ্যাঁ লাস্ট ইন্ডেক্স অফ লেন্থ লিঙ্ক, অনেক কিছু অনেক 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 অনেক। তো এগুলো দিয়ে যদি প্র্যাকটিস করেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন আর কি। তো আমি একটা জাস্ট এক্সাম্পল দিলাম আপনাদের, তো আপনার বাকিগুলো দিয়ে প্র্যাকটিস এক একটা করে প্র্যাকটিস করে করে প্র্যাকটিস করবেন, তাহলে এই জিনিসগুলো সম্পর্কে আর একটু মানে ব্যাপক ধারণা হবে আপনাদের। আই হোপ এই পর্বটা আপনারা অনেক এনজয় করছেন, নেক্সট পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।